দর্শক দেখতে পাচ্ছেন গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে আইনজীবীরা, আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবী এবং পুলিশ। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি স্যার স্যার অ্যারেস্ট অ্যারেস্ট করেনি স্যার স্যার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে আইনজীবী। আমি বলি স্যার 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 অ্যারেস্ট অ্যারেস্ট করেনি স্যার স্যার অ্যারেস্ট করেনি স্যার স্যার কোনো অ্যারেস্ট করা হয়নি স্যার 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 প্লিজ স্যার স্যার এই ইয়ে আইনজীবীরা কিন্তু গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে আটকে দিয়েছে, যেমনটা লক্ষ্য করতে পারছি দর্শক দেখতে পাচ্ছেন। আটক করে নেওয়ার সময় কিন্তু আইনজীবীরা পুলিশের গাড়ির সামনে কিন্তু আটকে দিয়েছেন, যেমনটা লক্ষ্য করতে পারছি দর্শক। আইনজীবীরা পুলিশের গাড়ির সামনে থামিয়ে দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আইনজীবীরা একদম পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন এবং সেই গাড়িটি যেতে নিষেধ করছেন, অর্থাৎ আসামিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন, যেমনটা আসলে আইনজীবীরা বলছেন যে দুজনকে ধরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা এখানে এসেছিল, যেমনটা তারা বলছিল তারা এখানে এসেছিল তাদের স্বজনদেরকে ছাড়ানোর জন্য, তাদেরকে গ্রেপ্তার করতে তাদেরকে আটক করেছে এবং সেই আটককৃত গাড়ি তারা কিন্তু থানার দিকে নিয়ে যেতে দিচ্ছে না, অর্থাৎ আইনজীবীরা নিয়ে যেতে দিচ্ছে না, তারা সামনে গাড়ির সামনে এসে পড়েছে।